Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد بيشتي بغلان شمارة تشودي دشو بندو في تبير جيب عن تطيق بشي عبدالنا عما دشتي ونشتنا جوك ديسن شكل جنائي شوك ايتي شمشتك على جنا بيقو على شمدر شمارة اكتي قروتو بنا بشي شماليتو على جنا حياتك আর উদ্দেশ্য একটি বিষয়কে তার বিভিন্ন দিক থেকে স্পষ্ট করে তোলা, যাতে ওই বিষয়ে আর কোনো প্রকার সংশয় সন্দেহের অবকাশ না থাকে। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো পাপের অশুভ পরিণাম। পাপ হয়তো বা কয়েকটাকে আমরা গুনি, আর আমাদের অনেক কিছুই এরকম হয়ে আছে যে সেগুলি মহাপাপ, যা শুধু ব্যক্তি নয় পুরো সমাজকে ধ্বংস করছে, অথচ সেগুলিকে আমরা পাপ মনে করছি না, আমরা সেগুলি গায়ে শুয়ে নিয়েছি, স্বাভাবিক বলছি, ন্যাচারাল বলছি, এটা তো করতেই পারে, এইভাবে তুচ্ছ করে উড়িয়ে দিচ্ছি, অথচ এর পরিণাম কোথায় আমাদের নিয়ে যাচ্ছে। এইরকম একটা পাপের কথা আজকে আলোচনা করব। সেটি হলো যে নারী পুরুষের সাদৃশ্য নেওয়া, পুরুষ নারীর সাদৃশ্য বেশভূষণ ধারণ করা, অপসংস্কৃতির কোরাল গ্রাসে সমাজকে তলিয়ে দেওয়া, এটি যে কত বড় মারাত্মক অপরাধ, সে বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে যে সমস্ত অতিথিবৃন্দরা আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন, চলুন প্রথমে তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। প্রথমেই আমার সর্বডানে উপবিষ্ট আছেন শেখ কাসেম আব্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার ডানে উপবিষ্ট আছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে আছেন শেখ মুখলিস বিন আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার সর্ববামে আছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস্সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শুধু আজকের অতিথিদের সাথে আমরা পরিচিত হলাম, তারা প্রত্যেকেই বিজ্ঞ আলেম, বিজ্ঞ আলোচক। আসুন কোরআন ও সুন্নাহর নিরিখে এবং বাস্তবতার আলোকে, হ্যাঁ বলবেন বাস্তবতা কেন, কোরআন সুন্নাহ আমাদের জন্য ইহজগতকে সুখের করতে চায়, ইহজগতের কল্যাণ কোরআন সুন্নাহ নির্দেশনার ভিতরে। এই যে কথা বললাম অপসংস্কৃতি, সেটি কি আমাদেরকে সামাজিক স্থিতিশীলতা দিচ্ছে না আরও দেউলিয়া বানিয়ে দিচ্ছে? অতএব সেটি আমরা কোরআন সুন্নাহ বাস্তবতা আলোকে বিচার করব। প্রথমেই এ বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি শেখ আকরামুজ্জামান। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা অন্যায়, একটা অপরাধ, যেই অপরাধটা আমাদের সামনে অস্পষ্ট। আমরা এটাকে, এটা যে এত গুরুতর অন্যায়, কবিরা গুণা, অথচ আমরা এই ব্যাপারে একেবারে বেমালুম উদাসীন। তাই আজকে যেন সময়ের দাবি এই ধরনের একটা পাপ নিয়ে আলোচনা করার। আল্লাহ তবরক তাআলা কোরআন মজিদে মুসলিম সমাজকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই যে অন্যায়ে জড়িত, এই যে পুরুষ মহিলার সাদৃশ্যতা পোষণ এবং মহিলারা পুরুষদের সাদৃশ্যতা পোষণ করা, এটা কারা করতেছে? আমাদের আহাল তো, আমাদের পরিবার ভুক্ত রয়ে দেখা যাবে, এটা আমার মেয়ে অন্য এক পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করেছে, আমার ছেলেটাই হয়তো এক মেয়ের সাদৃশ্যতা পোষণ করেছে। এবং এটা বিভিন্নভাবে হতে পারে, যেটা আমরা হয়তো পরে বিশ্লেষণের দিকে যাব। ধন্যবাদ, এখানে ধন্যবাদ আপনাকে আসতেছি ফেরি। যে বিষয়টা হলো শেখ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আহসানুল খালেকিন,
তিনি এই নারী ও পুরুষকে যে দৈহিক অবয়বের ভিন্নতা এবং স্বাতন্ত্রতা দিয়ে সৃষ্টি করেছেন, সেটা কি অস্বীকার করার কোনো উপায় আছে? সুন্দর কথা বলেছেন। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যেটা শোভা পায়, যার জন্য যেটা উপযুক্ত, তাকেই সেই বেশভূষণ বা সেই দৈহিক অবকাঠামো দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা সেটা একটু উল্লেখ করি, আল্লাহ যেখানে বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিম মা শা রাকাবাক, যে সুন্দর আয়াত আপনি উল্লেখ করলেন, আমরা এই আলোকে আসলে বলতে চাই যে আসলে দেখুন, ইসলাম এমন একটা জীবন আদর্শ, এমন একটি জীবন বিধান, এমন একটি দিন যেটি পৃথিবীর সকল মানবরচিত মতবাদ বা চিন্তাধারা সেগুলি থেকে তার একটা স্বাতন্ত্রতা রয়েছে, তার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। ইসলাম নারী ও পুরুষ উভয়ের মাঝে ভিন্নতা দিয়েছে, নারী ও পুরুষের চলার কক্ষপথও ভিন্ন দিয়েছে, বেশভূষণও ভিন্ন করে দিয়েছে। কেন? এটা হচ্ছে আসলে এই বাস্তবেই নারী ও পুরুষ উভয়ের মাঝে যদি অবাধে চলাফেরা, অবাধে বেশভূষণ সব কিছু একই হয়ে যায়, তাহলে কোনো সন্দেহ নেই শৃঙ্খলা বলে কিছু খুঁজে পাওয়া যাবে না। এখানে একটা আপনার সাথে আমি এটা অ্যাড করব, যেটা হলো এই যে নারীকে একটি আকৃতিতে, পুরুষকে আরেকটি আকৃতিতে আল্লাহ যে তৈরি করেছেন, তো এই যে স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য, এটা যদি আমরা নিজেরাই উপড়ে ফেলে দেই, তাহলে তো আল্লাহর প্রকৃতিকে লঙ্ঘন করা হবে, প্রকৃতিকে লঙ্ঘন করা হবে, যার ফলে বিপর্যয় নেমে আসবে। সাধারণ বিষয়। ধন্যবাদ আপনাকে শেখ। জি, মহানবুল আলামিন কালামে আমাকে ইরশাদ করেন, লা তাবদীল লিখালকিল্লাহ, তার সৃষ্টি কোনো পরিবর্তন নাই। তিনি যেভাবে সুন্দর করে তিনি পুরুষকে সৃষ্টি করেছেন, তাকে যে রূপ দিয়েছেন, তাকে যে বৈশিষ্ট্য দিয়েছেন, সে বৈশিষ্ট্য তার মাঝে থাকবে। আর এই যে নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ অথবা পুরুষরা নারীর সাদৃশ্য গ্রহণ, এই ব্যাপারটি কিন্তু একটি দিকে নয়, ভিন্ন দিকে হতে পারে, তার অনেক দিক হতে পারে। যেমন আজকে আকৃতি, মানে আমরা কিছু দিক তুলে ধরলে আমরা আরও স্পষ্ট হব যে কী পদ্ধতিতে মহানবুল আলামিন যে সৃষ্টি করেছেন, অঙ্গ যে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, অঙ্গ হানি করে তার রূপ ধারণ করা হয়। আজ যেটিকে আমরা খুব ভালো করে জানি, মহানবুল আলামিন তিনি পুরুষকে সৃষ্টি করেছেন সুন্দর চেহারা, সুন্দর একটা চেহারা দিয়েছেন, যে চেহারাটি পুরুষের জন্য তিনি নির্ধারণ করেছেন। অনুরূপভাবে চেহারা দিয়েছেন নারীদেরকে, তাদের দাড়ির কথা বললেন, আমরা তো বলবো দাড়ি পুরুষের একটা ভূষণ। জি, এটা সৃষ্টি, পার্থক্যের ব্যাপারও, এর পার্থক্যের ব্যাপারও এটি, দাড়ি যে হারাম, দাড়ি মুন্ডন করা, কেচে ফেলা, এটিও একটি কারণ যে তারা নারীর সাদৃশ্য গ্রহণ করেন। মহান রব্বুল আলামিন পুরুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন দাড়ি দিয়ে, তার মাঝেই তার সৌন্দর্য। কারোর মাঝে যদি এই অংশ ফুটে না উঠে, তার কাছে একটু মনে হয় যে নয় আমাকে স্মার্ট দেখায়, তাহলে তার অন্তর আসলে স্মার্ট নয়। যে এই ধরনের সমাজে আমরা কিন্তু ধন্যবাদ আপনাকে শেখ মুখলেস। এখানে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মাখলুক সৃষ্টি করেছেন, আর প্রত্যেকটি মাখলুকের জন্য একটা নিয়ম নীতি দিয়েছেন, এবং প্রত্যেকটি মাখলুকের মাঝে একটা কিন্তু সতর আছে, যেটা আরবি শব্দ, আর সতর মানে আবরণ, যেটা আবরণ ঢেকে রাখতে হবে। যেমন মানুষের জন্য রয়েছে, তেমন পশু পাখির জন্য রয়েছে। আমাদের জন্য সতর হচ্ছে পুরুষদের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রাখা, আর মহিলাদের পুরোটাই হচ্ছে সতর, পুরোটাই ঢেকে রাখতে হবে। তো এখন পশুর জন্য কি সতর? পশুর জন্য আল্লাহ পাক রব্বুল আলমী সতর তৈরি করেছেন, ঢাকার ব্যবস্থা করেছেন, লেজ দিয়ে সতর ঢাকে। এখন মহিলাদেরকে যে সতর ঢাকার জন্য পোশাক আল্লাহ পাক রব্বুল আলমী দিয়েছেন, এ পোশাক যদি ব্যবহার না করে পুরুষের মতো যদি হাঁটুর থেকে নাভি পর্যন্ত পোশাক পরে, তাহলে নারীত্ব যেটা বৈশিষ্ট্য আছে এটা হারিয়ে ফেলবে। জি, ধন্যবাদ আপনাকে এই ব্যাপারে। আসলে তাশাব্বুহ, যেটা সাদৃশ্য নিয়ে একটু আলোকপাত করেন, এটা আমরা একটু সাদৃশ্যের বিষয়টা নিয়ে এসেছেন। আমার মনে হয় এখানে দুটি দিক রয়েছে। মুসলিম সমাজের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ইসলাম নারীদের বেশভূষণ দিয়েছে, পুরুষের বেশভূষণ দিয়েছে, কিন্তু উভয়ের মাঝে সাদৃশ্য এসে যাচ্ছে কেন, কারণটা কি? এর কারণটা আরেকটু আমাদের বাইরে লক্ষ্য করতে হবে। আজকে মুসলিম সমাজ যখন অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করতে চলেছে, মুসলিম সমাজ নিজেদের কৃষ্টি কালচার, আচার আচরণ, লেবাস ভূষণ সব কিছু যখন অমুসলিমদের সেগুলি গ্রহণ করতে শুরু করেছে, যার ফলে
তাদের মাঝেও যে একটা ভিন্নতা ছিল সেই ভিন্নতাও দূর হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলবো শুরুতেই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটোই নিষেধ করেছে বা ইসলাম দুটোই নিষেধ করেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, একজন মুসলিম নারী হয়ে একজন মুসলিম পুরুষ হয়ে যদি অমুসলিমদের সাথে সাদৃশ্য রাখতে চায় তার বেশভূষণে বলেন তার চালচলনে বলেন তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। অনুরূপ হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী ও পুরুষ উভয়ের মাঝে যে সাদৃশ্যের কঠিন পরিণতি বা কঠিনভাবে এটাকে দেখেছেন, যেমন সহিহ বুখারীর হাদিস স্পষ্টভাবে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুশাববিহিনা মিনার রিজালি বিন-নিসা, এমন পুরুষ যে পুরুষেরা নারীদের সাথে সাদৃশ্য স্থাপন করতে চায় তাদের প্রতি আল্লাহর রাসূল লানত বর্ষণ করেছেন। ওয়াল মুশাববিহাতি মিনান-নিসা বিরিজাল, এবং এমন নারীদের প্রতি লানত যে নারীরা পুরুষদের সাথে সাদৃশ্য স্থাপন করতে চায়। সুতরাং দুটোই ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু আজকে আমরা প্রথম পর্যায়ে অমুসলিমদের সাথে সাদৃশ্য স্থাপন করে ফেলেছি, যার কারণে মুসলিমদের মাঝে নারী ও পুরুষের সাদৃশ্য এসে গেছে। সম্মানিত শ্রোতা দর্শক বৃন্দ, সময় হলো আমাদের একটা বিরতিতে যাওয়ার, ছোট্ট বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা কেউ দূরে যাবেন না এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো, সঠিক কথা বলো, সুন্দর অনুষঙ্গ, সহনশীলতা, এমন ধরনের আচরণ হবে না, এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে। ন্যায়পরায়ণতা, দয়াদ্রতা, একজন মুমিন আরেক মুমিন ভাইকে নসিহত পেশ করবে, অন্যায় থেকে তাকে বারণ করবে, এটি মুমিনের কাজ। কাসেম বিন আব্বাস, একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে, অধিকারী হবে। কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর, বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর সম্মানিত শ্রোতা দর্শক, আপনাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, সেজন্য আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমরা যেটা আলোচনা করছিলাম সাদৃশ্যতা, যেটা আমাদের আলোচকদের আলোচনার মধ্য দিয়ে ফুটে উঠেছে, সাদৃশ্যতা দুই ধরনের। একটা হলো মুসলিমরা অমুসলিমদের কৃষ্টি কালচারকে গ্রহণ করবে, তাহজিব ও তামাদ্দুন গ্রহণ করবে, এটা কোনোদিন হতে পারে, এটা সর্বতোভাবে প্রত্যাখ্যাত। আর আরেকটা হচ্ছে যে আমরা যখন নিজেরাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নারী করে আমাদেরকে পুরুষ করে সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে দুই শ্রেণীর সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, পুরুষরা নারীর পোশাক নেব না, নারীরা পুরুষের পোশাক নেব না, পুরুষরা নারীদের চালচলন গ্রহণ করবো না, নারীরা পুরুষের চালচলন গ্রহণ করবো না। কিছু কিছু আছে দেখা যাচ্ছে যে অনেক সময় বলি এই স্বভাবটা মেয়েলি স্বভাবের, তো এটা পুরুষ হয়ে সে কেন মেয়েলি স্বভাব নেবে? আবার এমন কিছু স্বভাব আছে, এমন কিছু আওয়াজ, এমন কিছু ধ্বনি, এমন কিছু চলন আমরা পাই, ওহ ওকে একটা নাগর নাগর মনে হচ্ছে, তার অর্থ হলো যে মহিলা হয়ে কেন সে পুরুষের মতো সাদৃশ্য গ্রহণ করবে, এটা কিছুতেই গ্রহণযোগ্য। জি, এখানে এই বিষয়টা আমাদের অজ্ঞতার কারণে মুসলিম হয়ে আমি নিজের পরিচয়টাই জানছি না। মুসলিম তো যে ইসলাম মানে ইসলামের নিয়মকানুন, মানে যে ব্যক্তি এইসব নিয়মকানুনগুলো জানে না সে নিজের পরিচয়টাও যেন হারিয়ে ফেলেছে। এগুলোর সাথে ইসলামের বিধিবিধানের সাথে যে পরিচিত হয় সেই তো তার আত্মপরিচয় দিতে সক্ষম ব্যক্তি আমরা মনে করব। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টাকে কত কঠিনভাবে নিয়েছেন, লাআনাল্লাহ, আল্লাহ লানত করেছেন, অভিশাপ করেছেন। অভিশাপের অর্থ হলো রহমত থেকে বিতাড়িত করা, যে রহমত থেকে বিতাড়িত হলো জান্নাত থেকে বিতাড়িত, এটাই হলো স্বাভাবিক কথা। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অপরাধটিকে লানতযোগ্য অপরাধ বলে দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত, হালকা কিছু বিষয় না। এবং এটা তো আমরা এই হাদিসের নির্দেশনা থেকেই বুঝে যাচ্ছি যে লানতযোগ্য অপরাধ যে জান্নাত থেকে বঞ্চিত হইতে পারে বা জান্নাতে প্রথমেই তাকে আল্লাহ নিক্ষেপ করতে পারেন। এই মর্মে আর একটা হাদিস পাওয়া যায়
যেই ফলাফল আমরা এই হাদিস থেকে বের করলাম, আল্লাহ রসুল অন্য একটা হাদিসে বলে দিয়েছেন, সালাসাতুন লা ইয়াদখুলুন আল জান্নাহ, আল আকু লি ওয়ালিদাইহি, তারপরে আল মুতারাজ্জিলা, যে নারী পুরুষ হতে চায়, পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে, আর একটা হলো আদ্দায়ুস। আদ্দায়ুসের ব্যাপারে তো অন্য হাদিসে আছে সংজ্ঞা সহ, আল্লাহ ইউকিরু ফি আহলি আল খাবাস, এই তিন প্রকার লোক কে আল্লাহ তবারক ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। তার ভিতরে এই যারা নারী হয়ে পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে এবং পুরুষরা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে। একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সভ্যতাটা এমন হয়েছে যে কিছু নারী স্বাধীনতা, তাহরিরুন নিসা এই নামে, নারী স্বাধীনতার নামে যে স্লোগানগুলি আওড়াচ্ছেন, তারা প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে নারীদেরকে বেপর্দায় করে এক ধরনের ভোগবাদী পুরুষের আয়নার খোরাকে পরিণত করছে। এই নারীদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বাণী দিয়েছেন এদের ভবিষ্যৎ কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফানি মিন আহলি নার, মিন আহলি নার, দুই দল তারা জাহান্নামে, দুই দল হচ্ছে জাহান্নামে যাবে। তার মধ্যে ওই নারী যে আন-নিসাউল কাসিয়াতুল আরিয়াতুল মাইলাতুল মাইলাত, এই যে হাদিসটা আছে, বিশাল একটা হাদিস আছে এখানে, গুরুত্বপূর্ণ কথা যে যারা আপনার এমন হবে যে কাপড় পরে উলঙ্গ, তো কাপড় পরে উলঙ্গ কখন হবে, যখন সে নিজের পোশাক ছেড়ে অন্যের পোশাক ধরবে, আর অন্যের পোশাক যখন ধরবে তখন সে তাসাব্বু হবে। এটা তিন ভাবে হতে পারে, আপনাদের কথাটাও মেনে নিতে পারে, সে হলো যে পুরুষের পোশাক পরে নিল নারীরা, অথবা এমন মানে শাফাফ এবং পাতলা কাপড় পরে যার ভিতরে তার মানে বিভিন্ন যেগুলি পাঁচটা কারণ এখানে উল্লেখ করেছেন, তার মধ্যে যেটা আপনি বললেন পাতলা কাপড়, অথবা এটা হতে পারে যে সেই মহিলা আপনার এমন নেক স্বামীর সাথে বিবাহ বন্ধন হয়েছে ছেলের সাথে, কিন্তু স্বামী নেক কিন্তু সে নেক না, তো সে গোয়ে আরিয়া উলঙ্গ, মানে আখেরাতে তার কিছু থাকলো না, নেকি থাকবে না, আমল থাকবে না, যার কারণে জাহান্নামে যাবে। আমি যেটা নারীদের উদ্দেশ্যে বলবো যে যেই কারণে, বা অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো সম্মানিত দর্শক মণ্ডলী, যেই কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের যিনি সর্দার ছিলেন, যিনি খাতামুন নাবিন, সকল নবীদের শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবেন না, যিনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য দিশারি, এই মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কারণে আমাদের নারীদেরকে পর্দা করতে বলেছিলেন, সেই কারণটা ওই সময় যেটা ছিল সেই কারণটা কিন্তু এখনও সেটা আছে, এমন না যে এই যুগে এসে সে কারণটা উঠে গেছে বা রহিত হয়ে গেছে। বর্তমান আধুনিকতার নামে নারী ও পুরুষের যেগুলি সাদৃশ্য ব্যবহার হচ্ছে, জি জি, যেমন কিছু স্পষ্ট করে দিলে হয়তো কোনো বিবেকবানের কাছে যদি কথাটা যায় তাহলে সে হয়তো সতর্ক হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখুন, আজকে আমাদের উন্নত শিক্ষা প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটির নামে যেখানে আমাদের যুবশ্রেণী বা আমাদের মেয়েরা পড়ালেখা করছে, সেই সব এলাকাগুলি বা তাদের একটা পরিস্থিতিটা, পরিবেশটা যদি একটু চিন্তা করি, দেখা যায় যে একজন যুবক যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছে, এই যুবকের যখন মুখে দাঁড়িয়ে এসেছে তার উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে দাঁড়িয়ে রাখবে, তা না করে এ যুবক দূর থেকে দেখছেন আপনি তার মুখে কিছু দাড়ি রয়েছে, কাছে গিয়ে দেখলেন যে এটা ইসলামের দাড়ি নয়, ছেলে মুসলিম কিন্তু তার মুখে ইসলামের দাড়ি নয়, কোন সেই অমুসলিম কোনো নায়ক রয়েছে, অমুসলিম কোনো খেলোয়াড় রয়েছে, তার মুখে কোন কাটিং এর কোন ধরনের দাড়ি রয়েছে, আমাদের যুবকরা আজকে সেই সাদৃশ্য স্থাপন করে ওই দাড়ি নিয়েছে সে, অথচ তার নেওয়া উচিত ছিল মুসলিম হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেওয়া নিয়ম সেই অনুযায়ী দাড়ি নেওয়া ছিল উচিত ছিল। ঠিক চুলের ক্ষেত্রে দেখবেন যে ওই সেই বাউলের নাম, সেই বাউল ফকিরের অনুসরণ করে বলেন আর সেই ওই বাউল গায়ক যারা রয়েছে তাদের অনুসরণ করে দেখবেন ছেলেদের মাথায় পিছনে যেন ঝুঁটি বাঁধা, খোপা বাঁধা, কি বড় ধরনের লম্বা চুল, যেটি হওয়া ছিল উচিত মেয়েদের, আজকে সেই ছেলেদের মাথায় শিক্ষিত পরিবেশে তারা আজকে এই স্বভাব, এই সাদৃশ্যই আজকে বরণ করছে, যেটি মানুষের কাছে যেন একটা অরুচিকর মনে হবে একজন ভালো রুচিশীল মানুষের কাছে। দেখবেন বর্তমান আধুনিক দেখবেন যে আমাদের মেয়েদের তাদের হাতে দেখবেন চুড়ি নেই,
এই চুরিগুলি হাতের ব্যাসলেটগুলি দেখবেন যে যুব শ্রেণী তাদের হাতে চলে গেছে, চুরি ব্যাসলেট যত রকমের প্লাস্টিকের বলেন আর চেন বলেন সেগুলি চলে গেছে। মেয়েদের গলায় দেখবেন চেন নাই, এই চেন দেখবেন যে পুরুষের ছেলেদের গলায় চলে গেছে। এটা সম্পূর্ণ একেবারে যেন বিকৃতি করে ফেলা হয়েছে। জি জি, মেয়েদের পোশাক আশাকে, মেয়েদের দেখেন মেয়েরা চুলটা একেবারে পুরুষের স্টাইলে কাটে, স্টাইলে কাটতেছে নয় শুধু, এমন এমন ভিন্ন আচরণ বা ভিন্ন ধরন বসন ভূষণ গ্রহণ করছে যেগুলি একেবারে মানুষের কাছে রুচিহীন বিষয় এসে গেছে। আসলে মানুষ আধুনিকতার নাম দিয়ে যে কোন রুচিহীনতায় চলে গেছে বলার অপেক্ষা রাখে। জি জি, আমরা আমাদের বিভিন্ন স্টাইলের নামে, বিভিন্ন ফ্যাশনের নামে যে পোশাকগুলি আবিষ্কার হয়েছে এবং এগুলি আমাদের বাবুদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে এগুলি পোশাক নয়, বরং এগুলি তাদেরকে আরো বেপর্দা করা, অশ্লীলতার দিকে ধাবিত করার একটি একটি প্রক্রিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করে দিয়েছেন, ওই যে আপনার আওগার ও আলাইকা ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ এবং রেশম হাতে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শন করে বলেন, ইন্নাহুমা হারামুন আলা যুকুরি উম্মতি ওয়া হিলুল লিইনাসিহিম। স্পষ্ট যেখানে আমাদের নবী বলে দিলেন যে রেশম এবং এই স্বর্ণ আমার উম্মতের পুরুষদের জন্য হলো হারাম এবং আমার উম্মতের নারীদের জন্য হালাল, যেখানে আমরা নবীর উম্মত দাবি করি, মুসলিম মানে তো নবীর উম্মত, তাহলে সেখানে যেটা নিষিদ্ধ করে দিলেন সেখানে আমরা কার বৈধতার নিয়ে আমরা এগুলোতে প্রতিযোগিতায় নেমেছি? তারপরে স্বাধীনতা কি আল্লাহ থেকে কখনো স্বাধীনতা পাওয়ার কারো অবকাশ আছে? যে আল্লাহ মিনিটে সেকেন্ডে লাশে পরিণত করে দিতে পারেন, সে আল্লাহ থেকে স্বাধীনতার কথাটা কিভাবে আমরা ভাবতে পারি? নারী স্বাধীনতার নামে এই সাদৃশ্যতা প্রকৃতপক্ষে কাফেরের সাদৃশ্যের বিরুদ্ধে কথা। প্রকৃতপক্ষে আল্লাহ যে এই যে দৈহিক ভিন্নতা দিয়ে সৃষ্টি করেছেন এটা প্রাকৃতিক ভাবে, আর এটাকে এটার মধ্যে চ্যালেঞ্জ ছড়া হচ্ছে এই ধরনের সময়। আর এই দেহ প্রদর্শন এটা তো নারী স্বাধীনতা হইতে পারে না, বরং নারীদেরকে আরো তাদের হুমকির ভিতরে ফেলে দেওয়া। আল্লাহ তো বলেই দিয়েছেন যে পর্দা যদি তোমরা করো ফালাই উজাইন, মানে সোজা কথা ইসলামের নিয়ম আল্লাহর পরাধীনতার মধ্যে আল্লাহর নিয়মের আওতায় থাকলে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন তুমি কখনো কষ্টপ্রাপ্ত হবে না। আজকে স্বাধীনতার নামে এবং ফ্যাশনের নামে, পুরুষদের সাদৃশ্যতা অবলম্বনের নামে আমরা যে বাস্তবে যে বিভীষিকাময় অবস্থার মধ্যে পড়েছি, এখান থেকেও কি আমরা শিক্ষা নেব না? নিজেও যখন আমরা এই বিপর্যয়ে পড়তেছি, নিজেও যখন এরকম ধর্ষণের শিকার হচ্ছি, নিজে যখন এরকম অ্যাসিড দগ্ধ হচ্ছি, আমার বোন হচ্ছে, আমার মতো নারী হচ্ছে, আমার বোন আমার মেয়ে, এই তো আসলে এই স্বাধীনতা, এটার নাম কি স্বাধীনতা হলো না? এটাই হলো আমরা নিজেদেরকে অত্যাচার হুমকি। এখানে আমাদের হাতে সময় আর বেশি থাকবে না বোধ হয়, হলো যে এরা কিন্তু একটা ধোঁয়া তুলতেছে, এটা হলো নারীদেরকে কাজের ক্ষেত্রে, নারী অধিকার, নারীরা কাজ করবে, তারা কর্মক্ষেত্রে তারা যাবে, সেখানে শালীনতা বজায় রেখে পর্দা মেনটেন করে যে কাজটা তাদের পক্ষে সম্ভব তারা সেই কাজটা করুক, ইসলাম তো সেটা আপত্তি করে নিষেধ করে, কিন্তু এটা না বোঝার কারণে অপব্যাখ্যা হচ্ছে এবং নারীদেরকে স্বাধীনতার নামে আরো বেপর্দার দিকে দাবিত করা হচ্ছে। স্বাধীনতা, জি জি জি, আরো নগদ খুঁজতে আমরা যে বিষয়টা ছিল আমাদের সাদৃশ্য, আসলে তাহলে কোনো সন্দেহ নেই এর পরিণতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত, অভিশাপ ও গজব যে কোনো মুহূর্তে জানা যাবে এবং পরকালে জানা। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সম্মানিত শ্রোতা দর্শকবৃন্দ, আমাদের অতিথিবৃন্দ অত্যন্ত সুন্দর করে যে আলোচনাগুলি উপস্থাপন করেছিলেন, যার মাধ্যমে এটা প্রমাণিত হলো যে নারীরা পুরুষ সাদৃশ্যতা গ্রহণ করে, পুরুষ নারীর সাদৃশ্য গ্রহণ করে, এটা অত্যন্ত গর্হিত কাজ, প্রকৃতির বিরুদ্ধে একটা হুমকি স্বরূপ এবং সামাজিক ব্যবস্থা এটা একটা ধ্বংসের দিকে দাবিত হবে। যারা এই কাজ করবেন তারা আল্লাহর লায়াকত প্রাপ্ত হবেন এবং তারা জান্নাতে যেতে পারবেন না, এমনকি জান্নাতের সুগন্ধি থেকেও বঞ্চিত হবেন। অতএব আসুন আমরা সমাজ বিধ্বংসী অপসংস্কৃতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মকে এই অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করি, তবেই সুখী সমৃদ্ধ সমাজ গঠন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে? কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে? আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না, না দেব না, দেব না, দেব না। কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান? একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন। মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান কোর্ট 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম UK, পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BZB22, IBAN GB52LOYD 3096 3401, 024192, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 01132302, ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর 01132303। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান।